আমি যা সিদ্ধান্ত নিয়েছি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। বিজেপিতে যোগদানের পর প্রথম মুর্শিদাবাদে এসে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। চেনা ভঙ্গিতে মুর্শিদাবাদের মাটিতে বিজেপির রোড শো করলেন তিনি। বিধানসভা ভোটের প্রচারে শুক্রবার মুর্শিদাবাদের লালবাগের নাকুরতলা কুর্মিতলা এলাকায় রোড শো করেন শুভেন্দু। এদিন সুতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাসাদুল হক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। মুর্শিদাবাদে বিজেপির ভোট ব্যাংক অটুট আছে বলে জানালেন শুভেন্দু অধিকারী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিজেপিতে যোগদানের পর প্রথম মুর্শিদাবাদ জেলা সফরে এলেন শুভেন্দু অধিকারী। পুরনো সেই চেনা ভঙ্গিতে মুর্শিদাবাদের মাটিতে বিজেপির রোড শো করেন তিনি। বিধানসভা ভোটের প্রচারে শুক্রবার মুর্শিদাবাদের লালবাগের নাকুরতলা কুর্মিতলা এলাকায় রোড শো করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, রাজ্য বিজেপির সহসভানেত্রী মাহফুজা খাতুন সহ অন্যান্য নেতৃত্বরা। শুভেন্দু অধিকারীর রোড শোতে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন সুতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাসাদুল হক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় পরিবর্তন আনতে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। মুর্শিদাবাদ জেলার মানুষের সমর্থন রয়েছে আমার প্রতি। উন্নয়ন করতে গেলে কেন্দ্র সরকারকেই চাই, তবে মুর্শিদাবাদে বিজেপির ভোট ব্যাংক অটুট আছে বলে জানালেন শুভেন্দু অধিকারী। আমাদের সাহেবের স্মরণ সভাতে এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল হিসেবে আসতে হবে এমন কোনো কথা চাইলে তো ভিডিও কল করতে পারে। আমি বিজেপিতে এসে এখানে মুর্শিদাবাদ লালবাগে আজকে জেলার প্রেসিডেন্ট মোবাইলটা খুব ভালো লাগলো। আর বিজেপির ভোট ব্যাংক অটুট আছে এবং আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। গোটা মুর্শিদাবাদে রেজিনগর থেকে শুরু করে বেলডাঙ্গা হয়ে হরিদাস মাটি হয়ে কৃষ্ণ মাটি হয়ে পুরো লালবাগ পর্যন্ত আমি প্রত্যেকটা এলাকাতে আমার সঙ্গে অধিকাংশ মানুষেরই দলমত নির্বিশেষে পরিচয় আছে। তারা আমাকে সাধুবাদ জানিয়েছেন যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বাংলার পরিবর্তন দরকার এবং এই বাংলায় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ সরকার দরকার। মানুষ কাজ চান, পরিযায়ী শ্রমিকরা বাড়ি থেকে বাইরের রাজ্য থেকে এই রাজ্যে মুর্শিদাবাদে ফিরতে চান, বেকার শিক্ষিত যুবক কাজ চান, কৃষকরা পিএম কিষাণ চান,
তারা চান উন্নয়ন, উন্নয়ন করতে গেলে ডবলইঞ্জিন সরকার চাই, মানুষ আমাদের সঙ্গে। দেখুন, ভোট আমার দায়িত্ব তো জাতীয় নির্বাচন কমিশনের, এবং আমরা সবাই অধীর অগ্র অপেক্ষা আছি যে সাড়ে চারটায় তারা কী করে। সাড়ে চারটা বাজার আগে একজন সচেতন নাগরিক হিসেবে কোনো মন্তব্য করা ঠিক নয়। তবে ইলেকশন কমিশনকেও বলবো, যদি ভোট তারা সত্যি আজকে ঘোষণা করেন, নিয়ম অনুযায়ী মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলে অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন, আর থানাগুলোতে ওসির পাশে চেয়ারে বসে থাকে তৃণমূলের নেতারা, বিডিও অফিসগুলোতে তৃণমূলের লোকেরা পার্টি অফিসে বানিয়েছে, পৌরসভাগুলোতে ভোট করেনি প্রশাসককে বসিয়ে রেখেছে পার্টির লিডারদের, এইগুলো ইলেকশন কমিশনকে দ্রুত দেখতে হবে। বিজেপি বলবে, আমরা বলবো, মানুষ বলবে, সংবাদ মাধ্যম বলবে, এবং যত দ্রুত সম্ভব ভয়মুক্ত পরিবেশে বাংলায় কেন্দ্রীয় বাহিনী যে নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে, ততই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত। তো এ তো শুরু, এ তো শুরু হলো। এখন অনেকেই ইউপিএস কেস, এনডিপিএস কেস ভয়ে ছিল, আমাকে সবাই বলে রেখেছে ভোটটা ঘোষণা হতে দেন, কেউ থাকবো না প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, কেউ থাকবো না। সিটি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আজকে যোগ দিয়েছে, ফরাক্কার জেলা পরিষদ মেম্বার আজকে যোগ দিল, এই শুরু হয়ে গেল, এটা চলবে। এবং আমি কয়েকদিন অন্তর অন্তরই এই জেলায় আসব, আমার সঙ্গে সুজিত গৌর, গৌরী ঘোষ দুজনেই কথা হয়ে গেছে। আমরা এই জেলায় একটা সিটে গিয়েছিলাম লোকসভাতে, আমার ধারণা এবারে নিশ্চয়ই আমি অধীরবাবুর মতো 22-22 বা তৃণমূলের মতো 22-24 বলবো না, কিন্তু এই জেলায় বিজেপি অনেকগুলো সিটে জিতবে এটা আমি নিশ্চিত। দাদা, শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটের সমস্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী এখন বসছেন মিশন হেলথ পয়েন্টে, 24/9 SSN রোড, বহরমপুর, গোড়াবাজার সুইমিং ক্লাবের পাশে। যোগাযোগ নাম্বার 7477।